তাহলে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম তাই না বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম তো প্রথমে কি রাষ্ট্রভাষা আন্দোলন তাই না রাষ্ট্রভাষা আন্দোলনের সূত্রপাত হয় কত 1948 সালে কত মার্চ মাস থেকে তাই না প্রথমে কি হয় পূর্বাই কোথা থেকে মার্চ মাসে এই ঢাকায় কার্যক্রম হবে তাই না একটা শিক্ষক ছাত্র বিদ্যালয়ের এক ভাষণে কি মোহাম্মদের জিন্দা বলে তাই না যে রাষ্ট্রভাষা বাংলাদেশের রাষ্ট্রভাষা হবে কি একমাত্র উর্দু তখন ছাত্র উপস্থিত ছাত্র জনতা কি বলেছিল দাদা বলে প্রতিবাদ জানাইছিল তাই না জোর জোর প্রতিবাদ জানাইছিল কখনো এটা হতে পারে না কখনো দাঁড়ায় না তাই না পরবর্তী চেয়েছে তার বিভিন্ন সর্বপ্রতি তারা নিয়ে চলে থাকে বাংলাদেশের ভাষা জন্য কি তাই না তারপর লিয়াকতালি খান ঠিক আছে তাদের পক্ষে যদিও তিনি বাঙালি ছিল কিন্তু এই বাংলা ভাষার বিরুদ্ধে তিনি প্রতিবাদিতাদের পক্ষে অবস্থান ঠিক আছে এইভাবে আস্তে 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 যখন আন্দোলন আরও ঘনীভূত হতে থাকে তখন পাকিস্তান সরকার কী করেছিল 144 জেলা বন্ধ করেছিল 144 জেলা জারি করেছিল 1952 সালে কি একুশে ফেব্রুয়ারি ঠিক আছে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন ছাত্র জনতা সেই 144 জেলা বন্ধ করে বর্তমান সে ঢাকা মেডিকেল কলেজের যে গেটটা সেই গেট থেকে যে বিষয়টা বের করেছিল সেই গেট এখনও ছিল আমি যখন ঢাকায় থাকতাম তখন ওই গেটটা দেখছিলাম যে ওদের চলনা ভঙ্গ করে এই কল দিয়ে ছাত্র জনতা বেরিয়ে গেল এখন আসি কিনা জানি নেই আমি 1900-2003 সালে আমি ঢাকা থেকে আসছি তখন এই গেটটা তখনও বন্ধ ছিল ওখানে লেখা রয়েছে 1944 সালে 144 জেলা ভঙ্গ করে 1952 সালে 144 জেলা ভঙ্গ করে ছাত্র জনতা এইবার এই গেট দিয়ে বেরিয়ে গেল ঠিক আছে কিছুক্ষণ যাক যাদি তখনকার পুলিশ তার কী করেছিল তখন সালাম শহীদ শহীদ সৌরভিক শফিক বরকত আরও অন্যান্য অনেক লোক মারা গেছিল সেই মিছিলে সেই কারণে আমরা একুশে ফেব্রুয়ারি প্রত্যেক বছরে একুশে ফেব্রুয়ারি আমরা পালন করি সেই মিছিলে ঠিক আছে তোমরা যদি ঢাকায় যেয়ে থাকো ঢাকা মেডিকেল কলেজে এই গেটে এই এটাই এটাই লেখা ছিল লেখা আছে এখন আসলে কিনা জানি না তখন এটা লেখা ছিল তখন ঢাকায় তোমার মেডিকেল কলেজের পাশের কিন্তু কেন্দ্র হয়েছিল তখন যখন এই কেন্দ্রীয় সমিতিটা গঠিত হয় প্রথমে তখন হালকাভাবে মোটামুটি গুলি করেছিল পরবর্তীতে পরবর্তীতে সরকার ভালোভাবে আমাদের সরকার বা আমাদের ছাত্র জনতা যারা ভালোভাবে এটা এইভাবে এইভাবে আমাদের বাংলা ভাষাকে টিকে রাখার জন্য অনেক ছাত্র জনতা প্রায় ভালো হারায় ঠিক আছে এইভাবে রাষ্ট্রভাষা আন্দোলন এইভাবে আমরা সেই এখনও সেই রাষ্ট্রভাষা তাদের আমি দিন হয় আমরা সেই রাষ্ট্রভাষা সম্পর্কে আমরা রাষ্ট্রভাষা দিয়ে আমরা বাংলা ভাষা দিয়ে কথা বলি ঠিক আছে আমি বাংলায় কথা বলি আর যদি এই আন্দোলন না হয় তাহলে আমরা হিন্দি ভাষায় সাহায্য হয়ে যাবো ঠিক আছে এইভাবে রাষ্ট্রভাষা আন্দোলনটা দেখো বলছি আপনি দেখো রবি শ্রমিক বর্গ সালাম তাই না এই দেখো এদের এদের নাম দেখো আচ্ছা যাই হোক এখন আমাদের রাষ্ট্রভাষা আন্দোলন পরবর্তীতে আছে তাই না পরবর্তীতে আছে কি 1952 সালে এই ঘটনা ঘটে 1952 সাল থেকে 1978 সাল পর্যন্ত কিন্তু অনেক ঘটনা ঘটে যায় তাই না 1954 সালে মুসলিম লীগ নির্বাচন হয়ে তারা কি ক্ষমতা যেতে পারেনি 1958 সালে অত্যন্ত আয়োজন কি করেছিল